তোমার তো আশা আকাঙ্ক্ষা পূর্ণ হয়ে গেল না? এতদিন ধরে তুমি আমার বিবাহ নিয়ে যে এত উৎসাহিত ছিলে, সেটা আমার ভুল ছিল ভাই। কিন্তু আমি যখনই জ্যোতিষ বিলের কাছে জানতে পেরেছি যে বিবাহের পক্ষে তোমার এই সময়টা শুভ নয়, আমি তো তখন থেকে এ বিষয়ে আর একটা কথাও বলিনি তোমার। এই বিবাহে আমি আমার সম্মতি জানিয়ে দিয়েছি। না না মহানামা, এই খবরটা পাওয়ার মুহূর্ত থেকে আমি অবাক হয়ে গেছি। কেন কেন তুমি এত বড় একটা সিদ্ধান্ত নিচ্ছ? কেন তুমি নিজের বিপদ এভাবে নিজে ডেকে আনছো? ডেকে তো আনতেই হবে দিদি, একজনের ভুলের মাসুল তো আরেকজনকে দিতেই হবে দিদি। ভুল থাক সে কথা, তোমার সব কটা পরিকল্পনা কতটা ভুল সেটা আমি তোমাকে বলবো না, কারণ আমার বলা সেটা শোভা পায় না। তুমি চিন্তা করো না, এই পরিস্থিতি থেকে আমি তোমাকে উদ্ধার করে আনবই। থাক থাক দিদি, আমার বিষয়টা এবার আমাকে নিজেকে দেখে নিতে দাও। তোমার ভুলের শাস্তি আমি নিজেকে নিজে দেবো। না ভাই না। আরেকটা কথা, বৌরণী যদি আমার সিদ্ধান্তে খুশি হন, মনে শান্তি পান, তাহলে তার খুশি আর শান্তির জন্য আমি আমার সমস্ত আশা আকাঙ্ক্ষাকে বিসর্জন দিলাম, এবার সম্মতি দিলাম, আর এর জন্য আমার কোনো আক্ষেপ নেই। অন্তত বৌরণী এতে খুশি হবে। আপনি হয়তো জানেন যে উপতিষ্যের সঙ্গে কদম্ব রাজকন্যার প্রস্তাবিত বিবাহটা এখন মহানামার সঙ্গে সম্পন্ন করার কথা ভাবা হচ্ছে। মহানামাও এতে রাজি আছে। খনা আমাকে দাবা খেলায় হারিয়ে দ্বিতীয় বিবাহ না করার জন্য প্রতিশ্রুতিবদ্ধ করেছে। দেখুন, আমিও এক কন্যার পিতা, আমি চাই না অন্য কোনো রাজ্যের রাজকন্যার উপর কোনো বিপদ আসুক। দেখুন রাজু, এটা সম্পূর্ণ একটা রাজনৈতিক সমস্যা, তাই আমার মনে হয় রাজনৈতিকভাবেই ব্যাপারটার সমাধান করা উচিত। আর মহানামা রাজপুরুষ হিসাবে যথেষ্ট যোগ্য, এ বিষয়ে কোনো প্রশ্নই ওঠে না। তবে আমি আপনাদের একটা কথা বলতে পারি, এই বিবাহর ব্যাপারে কদম্বরাজের মতামত জেনে নেওয়া উচিত। আমি বিবেচনা করে দেখছি কি করা যায়। আপনার কাছে আমার শুধু একটাই অনুরোধ, আপনি এই কথাগুলো আপনার কাছেই রাখবেন, কেউ যাতে জানতে না পারে। নিশ্চয়ই। এক মুহূর্তে আপনার এই ধর থেকে আপনার এই মাথাটাকে আমি মাটিতে ফেলে দিতে পারি, আর সেই শাস্তি আপনার হওয়া উচিত। শান্ত হন রাজকুমার। শান্ত হব? এত বড় একটা কাজ করার পরে আপনি আমাকে শান্ত হতে বলছেন কোন সাহসে? কিন্তু আমার অপরাধ কি? অপরাধ অপরাধ কি? আমাকে না জানিয়ে আপনি আমার আমার বিবাহ প্রস্তুতি করলেন কোন সাহসে? আপনার জ্যোতিষ শাস্ত্র এখন কিছু বলছে না? খেলা এখনো শেষ হয়ে যায়নি রাজকুমার, খেলার শেষ চালটা কিন্তু আপনারই হাতে। চুপ করুন জ্যোতিষবীর, আপনি চুপ করুন, এসব কথা আপনি আমার আমার দিদিকে বলবেন। আমার এই ভরা ডুবিছে আপনাকে কে নিয়োগ করেছে জ্যোতিষবীর? আমি সমাধান করব। আপনি চাইলে আমি রাজহদির সঙ্গে দেখা পর্যন্ত করব না, কারণ আমি এর সমাধান করবই। আমি জানি এই বিবাহ প্রস্তাবে আপনি খুশি নন। থাক, আপনাকে আর কিচ্ছু করতে হবে না, কারণ সকলের সামনে আমি এই বিবাহে সম্মতি দিয়ে দিয়েছি। আপনার এই তরবারি ছুঁয়ে প্রতিজ্ঞা করছি এই সমস্যার সমাধান করব। যদি এই সমস্যার সমাধান করতে না পারি, তাহলে প্রত্যেকের সামনে এসে দাঁড়িয়ে বলবো আপনার এই তরবারি দিয়ে আমার মাথাটাকে মাটিতে গুঁড়িয়ে দিতে। আমার একমাত্র ভাই, যে ছাড়া আমার আর পৃথিবীতে কেউ নেই, সে এভাবে চলে যাবে উপতিষ্যর ঐশিকার পক্ষে? না না, এ হতে পারে না, এ আমি কিছুতেই মেনে নিতে পারবো না, আমি হতে দেবো না মহানামা।